হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি বাবু, আজকে শীতের সকালে আমি বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো চলুন, আমি কোথায় যাচ্ছি এখন আপনাদের সঙ্গে সেটাই আমি আপনাকে শেয়ার করব। এটা আমাদের মানে পাড়ার মধ্যেই একটা সুন্দর একটা গার্ডেন হয়েছে, আর দেখুন অলরেডি আমাদের বাসও এসে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাসে উঠে, আর এ হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ব্রিজ, অলরেডি আমরা ক্রস করছি। তো আমরা এই মাত্র চন্দননগরে এসে পৌঁছালাম, তো এখন আমরা ভিতরে ঢুকবো পার্কে যেখানে আমাদের পিকনিক হচ্ছে। তো চলুন এখন আমরা ভিতরে ঢুকে তারপরে আরও আপনাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। অলরেডি আমি ভিতরে প্রবেশ করলাম, এই যে প্রথম গেট, আর দেখুন কত সুন্দর গাঁদা ফুলের চাষ হয়েছে, মানে এত বড় বড় গাঁদা ফুলগুলো হয়েছে, চাষগুলো মানে মন জুড়িয়ে যাচ্ছে, দেখার মতন হয়েছে, দেখার মতন। আর সঙ্গে আছে ঝর্ণাও আছে, ঝর্ণাটা অনেক উঁচুতে উঠছে, অনেক উঁচুতে উঠছে, এটা জাস্ট নতুন হয়েছে একদম। আর গাঁদা ফুলগুলো দেখুন আরেকবার আপনাদের সামনে তুলে ধরলাম, কত বড় বড় হয়েছে, মানে আসতে ইচ্ছে করছিল না ওই জায়গাটা দিয়ে, এত সুন্দর লাগছে। এই গাঁদা ফুল ছেঁড়া কিন্তু বারণ, কেউ ধরতে পারবে না, হালখানে সবসময় সিকিউরিটি বসে আছে, কেউ হাত দিতে গেলেই কমপ্লেন বলছে করে দেবে, তার জন্য ফাইনও পড়ে যাবে। আমরা দরকার নেই হাত দেওয়ার, আমরা হাতও দিইনি, জাস্ট বলছে আপনারা দেখুন কিন্তু হাত দেবেন না, ঢুকতে দিয়েছে, ভালো ব্যবহারও করেছে। আর এইটা হচ্ছে গেটের যে সুন্দর একটা গাছ তৈরি করেছে, পুরো আর্চের মতন করেছে, দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে। আর এটা একটা ছবি আছে এখানে, আর এখানেও অনেক গাঁদা ফুলের চাষ হয়েছে, সঙ্গে ফুলটার নাম আমি ঠিক বলতে পারছি না, আর গোলাপেরও চাষ সুন্দর হয়েছে, সেটাও আপনাদের সামনে দেখাবো। এখানে শুরু মানে গার্ডেনে গার্ডেন, এত সুন্দর করে কাজগুলো করেছে মালিরা। এই দেখুন গোলাপের ছোট ছোট কড়ি এসছে, ভর্তি গোলাপের কড়ি এসছে, মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর হয়েছে এই গার্ডেনটা করেছে। আগে কিন্তু এই চন্দননগরে এটা ছিল না এত সুন্দর, এখন খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। এবার আমরা ব্রেকফাস্টের মধ্যে আপনার লুচি অলরেডি করার জন্য লেচিগুলো রেডি করছে ঠাকুরমশাইরা, আর এদিকে গরম কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এই লুচি আর হচ্ছে আলু, সাদা আলুর তরকারি, এত খিদে পেয়েছে। এবার ফার্স্ট বাইটটা আমি দেবো, ভালো লাগছে, এই পিকনিকে খুব মজা হয়েছে। আর এই দেখুন সব মুনি ঋষি, তিনজনের মুনি ঋষির ছবিও আছে এই পার্কে, সব ভালো ভালো মানে কাজ করেছে, খুব ভালো ভালো কাজ করেছে। তারপরে আর হচ্ছে আপনার এই আরেকটা হচ্ছে বোটিং, এখানে হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে নতুন, এটা বোটিংয়ের ব্যবস্থা করেছে, তো আমি জলকে মানে বোটিংয়ে ভয় পাই বলে আমি আর উঠিনি, একজন মানে বোটিংয়ে চারজন করে নিচ্ছে, তো ভাড়াটা আমি আর জিজ্ঞাসা করিনি আমি উঠবো না বলে। আর এবার আমি
একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো সেই দিন মানে প্রচুর লোক হয়েছে এই চন্দননগরে পিকনিক স্পটটা, প্রচুর লোক, যেখানে মানে একটা জায়গা খালি নেই, ভর্তি লোক, ভর্তি লোক। আর এবার আর লাঞ্চের সময় হয়ে গেছে, আমাকেও ফোন ডেকেছিলো, তো আমি আর যাইনি ঘুরছিলাম বলে। চলুন এবার আমি লাঞ্চ করব। আর একটা হচ্ছে এখানে একটা ছোট্ট ট্রয়ের মতন গাড়ি করেছে, তো দেখলাম একটা জিনিস বাচ্চাদের জন্য হয়েছে, বাচ্চার বাবা এবং মারা উঠে যাচ্ছে এই গাড়িতে, ভালোও লাগছে দেখতে, এটা ঘোরার জায়গা সুন্দর, বাচ্চাকে নিয়ে উঠছে বাবা মারা, ভালোই লাগছে। আর এটা একটা নতুন গেস্ট হাউস হয়েছে, অলরেডি ইনকমপ্লিট, কাজ চলছে, হয়ে যাবে আর দু তিন মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনারা যারাই যাবেন তখন এখানে অলরেডি নিতে পারবেন, কম চিপের মধ্যে, ভাড়া বেশি নয়ও। জিজ্ঞাসা করেছিলাম তো বললো খুব একটা বেশি হবে না, এখনও আমরা ঠিক মতন বলতে পারছি না কত নেওয়া হবে। খেতে বসে গেছি এখন, এই ফার্স্ট বাইটটা দিলাম, দারুণ দারুণ হয়েছে, না না কোনো কম্প্রোমাইজ হবে না। অনেক বেলা হয়ে গেল, প্রায় 6টা বাজে, আজকে একটু দেরি, তো পিকনিকটা আমরা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট আর ধন্যবাদ।